फ्रेंड्स वेलकम यू ऑल टू माय यूट्यूब चैनल আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো फ्रेंड्स চলুন আজকে আমরা আলু চাষের কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অল এ ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের ইনফরমेटिव ভিডিওগুলো সবার আগে আপডেট পেয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলে আপনি প্রতিদিনের আলুর দামের একটা আপডেট পাবেন ওকে তো फ्रेंड्स অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स আলু চাষের সবচেয়ে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হলো টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি টেম্পারেচার আলু চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মানা হয়েছে এর থেকে বেশি হলে বা কম হলে কিন্তু আলু চাষের পক্ষে একটু ক্ষতিকারক আমাদেরকে খেয়াল রাখতে হবে আলু বপনের সময়টা আলু চাষ যেন সম্পূর্ণ শীতটা পায় তবে আমাদেরকে সময় মতো আলু বপন করতে হবে যদিও অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে ওঠে না যেমন এবারে 2021 শেষে আলু বপনের সময় প্রাকৃতিক দুর্যোগে সবকিছু নষ্ট হয়ে গেল তো এগুলো ব্যতিক্রম এগুলো সব সময় হয় না নাম্বার 2 জলসেচ হচ্ছে আলু চাষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আলু গাছ কিন্তু খুব বেশি জল সহ্য করতে পারে না এবং খুব কম জল হলেও বা যদি মাটি যদি শুকনো হয়ে যায় সেক্ষেত্রে আলু চাষের আলু গাছের বৃদ্ধি ব্যাহত হয় আলু গাছের বৃদ্ধি ব্যাহত হলে আপনার ফল ধরতে সময় লাগবে তাতে করে আলুর সাইজ ছোট হয়ে যেতে পারে এবং ফলন কমেও যেতে পারে তাই আপনি যখন জলসেচ করবেন কখনোই একেবারে ডুবিয়ে জলসেচ করবেন না অল্প অল্প জল দেবেন সামান্য জল দেবেন এবং ছয় দিন অন্তর অন্তর জলসেচ করবেন আপনারা খেয়াল করে দেখবেন আলের ধারে উঁচু জায়গাগুলোতে দেখবেন আলুর রং ভালো হয় এবং আলুর সাইজও ভালো হয় কারণ সেখানে জলটা কম পৌঁছায় এবং জমির ভিতরে দেখবেন কোনো ডাউন এলাকায় আপনি ফলো করবেন সেখানে যে আলুটা হয় ফলন কম হয় সাইজে ছোট হয় এবং আলুর রংটাও কিন্তু খুব একটা ভালো হয় না সুতরাং তুলনামূলকভাবে দেখা গেছে যে কম জল যে স্থানে জলটা কম পেয়েছে সেই স্থানে কিন্তু আলুর রং আলুর গ্রোথ সবকিছু দেখবেন খুব সুন্দর হচ্ছে তাই আলু কিন্তু খুব বেশি জল সহ্য করতে পারে না এটা কিন্তু খেয়াল রাখবেন বলছি অল্প করে জল দিন এবং 6 থেকে 7 দিন অন্তর অন্তর জলসেচ করুন নাম্বার 3 জমি তৈরির সময় যদি আপনি সারের সঙ্গে অনুখাদ্য প্রয়োগ না করে থাকেন তাহলে অবশ্যই গাছ বেরোনোর পর যখন আমরা খুঁড়ব সেই সময় কিন্তু অবশ্যই ইউরিয়ার সঙ্গে অনুখাদ্য প্রয়োগ করুন অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদেরকে প্রলোভন দেয় বিভিন্ন ওষুধ তারা গাছের উপর স্প্রে করতে বলে বলে যে এরকম করলে নাকি গাছে আলুর নাকি গ্রোথটা ভালো হবে আপনি যদি ভালো করে এনপিকে সার এবং গোবর সার প্রয়োগ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় এবং সঙ্গে অনুখাদ্য প্রয়োগ করলে আপনার আলুর সাইজ আলুর রং আলুর আকার সবকিছু কিন্তু ভালো হবে এবং ফলনও বাড়বে নেক্সট নাম্বার 4 আলু জমিতে একটা ভীষণ সমস্যা সৃষ্টি করে হচ্ছে ঘাস ঘাস বেশি হয়ে গেলে আলুর ফলন কমে যাবে মাটি টাইট হয়ে যাবে তাতে করে আলুর বৃদ্ধি হবে না তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘাস মারার ঔষধ দিয়ে অর্থাৎ আগাছানাশক দিয়ে যেন সেগুলোকে মেরে ফেলা যায় তবে আগাছানাশক স্প্রে করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার গাছ বড় হয়ে থাকে সেক্ষেত্রে নলে নলে অর্থাৎ ভেলির গায়ে গায়ে আপনি স্প্রেটা করবেন যেন আলু গাছের উপরে না লাগে এটা খেয়াল রেখে করতে হবে আলু গাছের উপরে ওষুধ স্প্রে করলে কি হবে গাছের বৃদ্ধি ব্যাহত হবে আলু ধরতে সময় লাগবে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বা অনেক সময় গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর এই আগাছানাশক আপনাকে কিন্তু পাতলা করে গুলতে হবে খুব বেশি কিন্তু আপনি ঘন করে বা গাঢ় করে গুলবেন না বেশি ঘন করে দিলে কি হবে আগাছা সঙ্গে সঙ্গে অনেক সময় গাছও নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এগুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে আর যদি আপনি আগাছানাশক স্প্রে না করে গাছ বেরোনোর পর যখন আমরা খুঁড়ি তখন যদি আপনি ঘাসগুলোকে পরিষ্কার করতে পারেন তাহলে তো খুব ভালো হয় যদিও আগাছানাশকটা একটা কেমিক্যাল সেটা কিন্তু স্প্রে করলে মাটির কিছুটা হলেও ক্ষতি হয় কিন্তু যদি আপনি সেটাকে প্রয়োগ না করে হাতের মাধ্যমে সমস্ত ঘাসগুলোকে পরিষ্কার করে ফেলতে পারেন সেটা তো খুবই ভালো জিনিস এবার নাম্বার 5 গাছের যখন বয়স 1 থেকে 1.5 মাসের আশপাশ হচ্ছে গাছ বড় বড় হয়ে গেছে এরকম অবস্থায় আমরা কি করব যদি আপনি দেখেন যে ঠান্ডা ভালো রকম রয়েছে কন্টিনিউয়াসলি ঠান্ডা চলছে 15°C থেকে 16°C টেম্পারেচার কন্টিনিউয়াসলি চলছে সেক্ষেত্রে কিন্তু আলু গাছের রোগের সম্ভাবনা কিন্তু একেবারে মিনিমাম অর্থাৎ নেই বললেই চলে যদি দেখেন টেম্পারেচার আপডাউন করছে তখন কিন্তু আপনাকে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে প্রাথমিক পর্যায়ে আপনি
অ্যান্ট্রাকল জাতীয় ঔষধ আপনি স্প্রে করতে পারেন। অ্যান্ট্রাকল স্প্রে করলে কি হবে, প্রাথমিক ছত্রাকের যে আক্রমণ সেগুলো কিন্তু সমূলে শুরু থেকেই নষ্ট হয়ে যাবে। তাহলে পরবর্তীকালে ওই গাছটা কিন্তু স্ট্রং হবে, কারণ অ্যান্ট্রাকলে জিঙ্ক থাকে। জিঙ্ক থাকার ফলে কিন্তু গাছটা স্ট্রং হবে এবং পাতার মধ্যে সবুজাবো ভাব দেখা দেবে। এবং এই সময়ও আপনি কিন্তু এই ছত্রাকনাশক খুব একটা ঘন করে গুলবেন না, পাতলা করে গুলবেন। ছত্রাকনাশক গাঢ় করে না গোলাই ভালো। গাঢ় করে গুললে সেটা গাছের উপরে যেহেতু আপনি দেবেন, তাই গাছের কিন্তু বৃদ্ধি ব্যাহত হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সবসময় মাথায় রাখবেন যে আপনি কীটনাশক হোক, ছত্রাকনাশক হোক বা আগাছানাশক হোক, যখনই সেগুলো আপনি স্প্রে করবেন, যখন আপনি সেগুলো গাছের উপরে লাগবে, অর্থাৎ গাছের উপরে স্প্রে যেহেতু করবেন, আপনার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এগুলো কেমিক্যাল। এগুলো সবসময় কিছুটা হলেও কম বা বেশি গাছের ক্ষতি করে। কোনো মানুষ যদি প্রয়োজনের চাইতে বেশি ওষুধ খায়, সেক্ষেত্রে কিন্তু তার শরীরে প্রবলেম আরও বাড়তে থাকে। সুতরাং এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। প্যাকেটে বা ম্যানুয়ালে যেমন ডোজ লেখা থাকে সেই রকম ডোজটা কিন্তু দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে না। অনেক সময় আমরা দেখেছি যে চাষিরা দোকান থেকে একরকম বলে দেয় আর নিজেরা এসে ডোজ ডবল করে দেয় বা বেশি করে নিজেদের ইচ্ছা মতো ডোজ দেয়, মনে করে বোধ হয় এতে কাজ আরো ভালো হবে। কিন্তু কাজ ভালো দেখতে গিয়ে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে, গাছ পুড়েও যেতে পারে, এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন। তারপরে অনেক সময় দেখা গেছে যে গাছ পুনরায় ঘুরে গেলেও তার স্বাভাবিক বৃদ্ধিটা অনেকটা ব্যাহত হয়েছে, ফল ধরতে দেরি হবে, ফলের আকার ভালো হবে না এবং কালারও ভালো হবে না, এগুলো কিন্তু মাথায় রাখবেন। বন্ধুরা, আর একটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আপনি যদি আলুর খুব ভালো ফলন পেতে চান তাহলে একটা কথা খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে মাটি তৈরি করার সময় আপনি কি কি সার প্রয়োগ করেছেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন দেখা গেছে যে জমি তৈরি করার সময় তেমন কিছু দেয় না, অথচ গাছ বড় হয়ে যাওয়ার পর গাছের উপরে স্প্রে করতে থাকে ভিটামিন, এটা সেটা স্প্রে করতে থাকে, এতে করে কিন্তু কাজটা অতটা ভালো হয় না। আপনি মাটিতে ডাইরেক্ট সেটা প্রয়োগ করলে যেভাবে কাজ হবে সেটা কিন্তু স্প্রে করে অতটা ভালো কাজ আপনি পাবেন না। তাই আলুর ভালো ফলন পেতে গেলে আপনি অনুখাদ্য, ভিটামিন যাই বলুন না কেন, যেটাই দেবেন সেটা মাটিতে যদি দেন, মাটি খোঁড়ার সময় বা চাষ দেওয়ার সময়, সেক্ষেত্রে কিন্তু সবচাইতে ভালো রেজাল্ট পাবেন। আর যদি তাপমাত্রা 15°C থেকে 16°C আশপাশ থাকে তাহলে কিন্তু আলু গাছে কোনো রকম ওষুধ স্প্রে করার কোনো প্রয়োজনই হয় না। এবং বিভিন্ন ওষুধ কোম্পানির লোকেদের কথা শুনে আপনি কিন্তু তাদের ফাঁদে পা দেবেন না, না দিলেই ভালো হয়, তাতে করে আপনার অর্থের অপচয় হবে এবং গাছেরও ক্ষতি হবে। যখনই দেখবেন যে তাপমাত্রা একটু একটু করে প্রতিদিন বাড়ছে, তখনই কিন্তু আপনাকে ধসার ঔষধ অর্থাৎ ছত্রাকনাশক ঔষধ, ডাইথেন জাতীয় আপনাকে কিন্তু দিতে হবে। তো ফ্রেন্ডস, যে যে কথাগুলো বললাম খুব ভালো করে মন দিয়ে শুনলেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। যদি ভুলে যান অবশ্যই আবার দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, আপনার দিনটি ভালো হোক।